हे गाइस वेलकम टू द न्यू एपिसोड ऑफ एरियन स्क्रिप्ट। आज के एक थर्ड वीडियो सबाई के स्वागत। एक मजार जिनिस होयेछे किन्तु लकडाउने आमरा एतदिन पर्यन्त खबरे कागजे पढ़तम विभिन्न साक्षात्कार बा शुनतम कारुर मुखे बा कोनो चैनेले देखतम। एखन किन्तु लकडाउने प्लेयाररा निजेदेर मध्ये कथा बोलछेन, कोचेरा निजेदेर मध्ये कथा बोलछेन, प्लेयार कोच फुटबल फेटार्निटी निजेदेर मध्ये कथा बोलछेन, सारा पृथ्वी जुड़े। सुतरां एकदम फ्रम हर्सेस माउथ आमरा खबरगुलो पेये आछि, खुबई भालो लागछे। এর মধ্যেও অনেকে আছেন যারা মানে অনেক চ্যানেল আছেন যারা যাদের সোর্স খুব ভালো এবং অনেকে অনেককে তারা নিয়ে আসতে পারছেন নিজের চ্যানেলে এবং কথাবার্তা বলছেন, সাধুবাদ তাদেরও। এবং তাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। সেরকমই কালকে আমি একটা চ্যানেলের লাইভ অনুষ্ঠানে দেখছিলাম, অসাধারণ। মানে তাদের একত্রিত করাই অনেক বড় ব্যাপার। শান্তিবাবু ছিলেন ইস্ট বেঙ্গলের, দেবাশিসবাবু ছিলেন মোহনবাগানের, আরও অনেকে আরজে ছিলেন, মেহতাব ছিলেন, মেহতাব ছিলেন, আর যে ছিলেন আরও আরও বেশ কয়েকজন, দুলাল সাংবাদিক দুলাল দে ছিলেন, এরকম অনেকেই ছিলেন। এবং শিবম ছিলেন সাংবাদিক সেই চ্যানেলের হোস্ট। তো এই সবাইকে নিয়ে এই প্যানেলটা তৈরি ছিল এবং ভালো ডিসকাশান হচ্ছিল। তার মধ্যে বেশ একটা উত্তেজনারও সৃষ্টি হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। মেহতাব সেরকম কথা বলার সুযোগ পাননি, শান্তিবাবু আর দেবাশিসবাবু কথা ম্যাক্সিমাম বলে যাচ্ছিলেন। মিক্সি অগ্নি ছিল, সেও কথাবার্তা বলছিল আর কি। দুলাল দে জানতে চাইছিলেন অনেক কিছু, সেখান থেকে অদ্ভুত একটা জিনিস উঠে এসেছিলো। যেমন মেহতাব যখন ইস্ট বেঙ্গলে যান মোহনবাগান থেকে, তার কিন্তু মোহনবাগানে অলরেডি কন্ট্রাক্টে সাইন ছিল। এক্ষেত্রে প্রসঙ্গত বলে রাখা ভালো যে ঠিক তার আগের বছরই বেস্ট প্লেয়ার হয়েছিল, বেস্ট মিডফিল্ডার আর বেস্ট ডিফেন্ডার এরকম কিছু একটা হয়েছিল মেহতাব। তো তারপরে মৌসুমে তিনি বলেন যে কন্ট্রাক্ট আছে কিন্তু আমি ইস্ট বেঙ্গলে খেলবো, এরকম কিছু একটা ব্যাপার আছে। তো দেবাশিসবাবু কিন্তু তার চেক এবং কন্ট্রাক্ট ছিঁড়ে দিয়েছিলেন এবং তার ইস্ট বেঙ্গলে যেতে সাহায্য করেছিলেন। তো সবসময় আমরা হেট্রেড জিনিসই দেখে থাকি, তো একটা সৌহার্দ্যমূলক মানে স্টোরি দিয়ে আমি আজকের এপিসোডটা শুরু করছি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সব বন্ধুও কিন্তু মানে সবসময় শত্রু নয়। তো এই এই ব্যাপারটা দিয়ে শুরু করে আরেকটু এগোতেই তারপর তাদের মধ্যে ক্ল্যাশ এবং খুব দুঁদে সাংবাদিক থাকার জন্য দরুন আর কি বারবার ক্ল্যাশ লেগেই যাচ্ছিলো তাদের মধ্যে। তো এই প্রসঙ্গেই উঠে আসে যে আইএসএল ভালো না আই লিগ ভালো। এই প্রসঙ্গে দেবাশিসবাবু যদিও বলেন যে আমাদের আধুনিকতার সাহায্য নিতে হবে এবং আমাদের আইএসএল খেলতে হবে, কিন্তু শান্তিবাবু তিনি কিন্তু সেটা মনে করেন না। তিনি মনে করেন আই লিগেই থাকা ভালো এবং আইএসএলটা অতটাও পপুলার হয়েছেন বলে তিনি মনে করছেন না, এখনও পর্যন্ত অতটা জনপ্রিয় নয় এবং আইএসএলের দরকার ইস্ট বেঙ্গল মোহনবাগানকে বলে তিনি মনে করেন। তাই তারা ডেকে নেবে, তাদের ডেকে নেবে মিন্স তাদের নিয়ে যাবে ফর দেয়ার সেক অফ এক্সিস্টেন্স, নট ইস্ট বেঙ্গল মোহনবাগানকে বাঁচতে হলে আইএসএলে যেতে হবে, এটা তিনি মনে করেন। এবং তিনি ইস্ট বেঙ্গল প্রসঙ্গেও মনে করেন যে আইএসএলে দুমদম করে যাওয়ার কোনো কোনো মানে নেই। তিনি তাকে যদি প্রশ্ন করা হয় এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু ভালো কিছু এক্সিকিউটিভ কমিটি থেকে সেরকম কোনো তথ্য উঠে আসেনি যেখানে বলা যায় ইস্ট বেঙ্গল আইএসএল খেলবেই। এবং তিনি পার্সোনালিও মনে করেন ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে আইএসএলে না খেলে আই লিগে খেলাই ভালো এবং আই লিগটাই ভালো লিগ। যদিও আধুনিকতার সঙ্গে অনেক কিছু ব্যাপার অনেকেই প্রশ্ন করছিলেন যে এটা তো সেকেন্ড ডিভিশন লিগ হয়ে যাবে তাহলে এরকম জিনিস, যদিও আমি মনে করি যে এটা হয়তো শান্তিবাবু তার নিজস্ব মতামত হবে হয়তো। এবং সেই প্রসঙ্গে দেবাশিসবাবুও একটুখানি যেরকম হয় আর কি ছোটো ছোটো নিজেদের মধ্যে বাক্য বিনিময়, তিনি বললেন যে আপনার হ্যাঁ আমিও তাই মনে করি যে ইস্ট বেঙ্গলের আরেকবার আই লিগ খেলা উচিত, আরেকবার আই লিগ খেললেই ইস্ট বেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং ইস্ট বেঙ্গলের যেরকম ক্যাবিনেটের সমস্ত ট্রফি আছে সমর্থকদের কথা ভেবে সেরকম আই লিগও অন্তত একবার থাকুক। তো এই ধরনের ছোটো টিপ্পনি যাচ্ছিলো আর কি একে অপরকে। আর এটা কিন্তু আরেকটা জিনিসও কিন্তু শান্তিবাবু খুব সুন্দর ক্লিয়ার করলেন, এটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো যে বললেন যে দেখো মোহনবাগান ইস্ট বেঙ্গল এরকমই একটা বিরোধী এরকম একে পরস্পরের এবং পরিপূরক যে একে একজন আরেকজনকে কিন্তু এক ইঞ্চি জমিও কিন্তু ছেড়ে দেবে না। তো সেই কারণেই যে যেহেতু এই ট্রফিগুলোর লিস্ট পরে থাকবে, তো এই যে চিঠির যে বিতর্কটা হয়েছিল যে সেরকম তিনি প্রথমত বলেন যে আমার কাছে আমি যে চিঠিগুলো পড়েছি সেই চিঠিগুলোতে মোটেই এরকম লেখা নেই যে মোহনবাগানকে করা যাবে না। এবং পরবর্তীকালে তিনি পরোক্ষভাবে কিন্তু বলেন যে এটা কিন্তু হতেই পারে, এটা কম্পিটিটিভ সেন্সে নেওয়া উচিত, আমার মনে হয় না সেরকম সিরিয়াসলি কিছু নেওয়া উচিত এই চিঠির ব্যাপারটা। একজন AIFF একটা টুর্নামেন্ট তৈরি করে এবং তার কাছে আরজি জানানো সমস্ত রাইটসই সমস্ত টিমগুলোর আছে, তো সেই রাইটটাকেই প্র্যাকটিস করেছে আর কি ইস্ট বেঙ্গল। ব্যাস এই ভিডিওটা এইখানেই শেষ করছি, এরকম একটা অম্লমধুর বাক্য বিনিময় চলতেই থাকবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের কর্মকর্তাদের মধ্যে এবং সমর্থকদের মধ্যেও আশা করি।
তো ওই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দাও, যাতে নোটিফিকেশনটা তোমরা বরাবর পেয়ে যাও। ব্যাস আজকের মতো টাটা।